জল রঙে আকায় যেন জীবন্ত পোট্রেট, এখানেই ধরা দিয়েছে সৌন্দর্যের সনাতন রূপ। ছড়িয়ে থাকা ভূমি মাধুর্যের জ্যামিতিক গঠন কিছুক্ষণের জন্য থমকে দেয় দৃষ্টিরেখা। রং আর বর্ণশৈলীর ছলচাতুরিতে লাবণ্য শোভা লেপে আছে নিখাত প্রান্তরে। পাখির চোখে যেন জল পাহাড়ের কাপড়। সৌন্দর্যে লীলাভূমি রূপবতী রাঙ্গামাটির এই কাপের নাম কাপ্তাই লেক। ৬৮,০০০ হেক্টরের বিশাল জলরাশি ভেদ করে ছোট্ট বড় হাজারো দ্বীপ ঠায় দাঁড়িয়ে আছে ১৯৫৬ সাল থেকে। আভিজাত্যপূর্ণ এই কৃত্রিম লেক বিশালতায় জয় করেছে দক্ষিণ পূর্ব এশিয়া। সবুজ জলরাশির এই লেকটির মূল আয়তন প্রায় ১৭২২ বর্গ কিলোমিটার হলেও বর্ষায় প্লাবিত করে আরও ৭৭৭ বর্গ কিলোমিটার। রাঙ্গামাটি জেলার সদরসহ কাপ্তাই, নানিয়ারচর, লংগুদু, বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও বিলাইছড়ি উপজেলায় বিস্তৃত এই জলাধার। ইংরেজি এইচ বর্ণের আকৃতি বিশিষ্ট কাপ্তাই লেকের দুটি বাহু শুভলংয়ের কাছে এসে একটি সংকীর্ণ গিরিশঙ্কর দ্বারা যুক্ত করেছে কর্ণফুলী নদীর একটি গতিপথ। ডানবাহু কাসালং অন্তঃপ্রবাহী নদী মাইনি ও কাসালং দ্বারা পুষ্ট। আর বামবাহু রাঙ্গামাটি কাপ্তাই চেঙ্গি ও রাইনখিয়াং দ্বারা পুষ্ট। কিন্তু সবকিছু ছাপিয়ে কাপ্তাই লেক হয়ে ওঠে অপার সম্ভাবনার। ঝর্ণার স্রোতধারা আর সবুজের মিতালিতে অপরূপ রূপবতী হয়ে ওঠে রাঙ্গামাটি। প্রকৃতিপ্রেমীরা খুঁজে পায় জল পাহাড়ে চষে বেড়ানোর নতুন বাহানা।